আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই চাই আমাদেরকে কেউ ভালোবাসুক, আর আমাদের মাঝে যে সকল ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আচ্ছা বলুন তো, আমাদের মাঝে কে না চায় রবের ভালোবাসা পেতে? আমিও চাই, আপনিও চান। তাই চলুন জেনে নেই এমন ছয়টি গুণাবলী যে সকল গুণের অধিকারীদের সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বু অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন বাক্যটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার ভালোবাসায় শামিল হওয়ার প্রথম গুণাবলী, যারা সদা সর্বদা পবিত্র থাকে। আর এই পবিত্রতা দুই ধরনের, অন্তরের পবিত্রতা যা তাওবার মাধ্যমে অর্জিত হয়, আর একটি হচ্ছে শারীরিক পবিত্রতা যা ওযু ও গোসলের মাধ্যমে অর্জিত হয়। আর আল্লাহ তাআলা এই পবিত্রতা অর্জনকারী সম্পর্কে সূরা বাকারার 222 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে। আল্লাহর ভালোবাসাই শামিল হওয়ার দ্বিতীয় গুণাবলী, তাওয়াক্কুল। দেখুন, একটি পাখি যখন উড়ে তখন সে তার ডানার উপরে ভরসা রেখেই উড়ে, তেমনি আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক কাজে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার উপর নির্ভর করুন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াক্কুল অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসায় শামিল হওয়ার তৃতীয় গুণাবলী, তাকওয়া। যার অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি নেই সে শয়তানের দাসত্ব করতেও দ্বিধাবোধ করে না। আর যার ভিতরে তাকওয়া আছে শয়তান তার চতুর্পাশে প্রতারণার জাল বিস্তার করেও তাকে বিভ্রান্ত করতে পারে না। বরং মুত্তাকি ব্যক্তি অবিরাম গতিতে ছুটে চলতে থাকে তার আপন রবের পানে। আর এজন্যই মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 57 আয়াতে বলেছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় শামিল হওয়ার চতুর্থ গুণাবলী, ইনসাফ। এই ইনসাফ বা ন্যায়পরায়ণতা আছে বলেই আজ পর্যন্ত এই জগৎ সংসার টিকে আছে। যে সমাজে, যেই দেশে ইনসাফ নেই, ন্যায়পরায়ণতা নেই, সেই দেশে আল্লাহর রহমতও নেই। আর যারা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে সকলের যথোপযুক্ত অধিকার বণ্টন করে, ইনসাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরা মাইদার 42 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসায় শামিল হওয়ার পঞ্চম গুণাবলী, ইহসান বা অনুগ্রহ। যার মাঝে ইহসান নেই সে পশুর চেয়েও কম নয়। আমাদের মাঝে ইহসান বা দয়া, অনুগ্রহ ইত্যাদি আছে বলেই আমরা আশরাফুল মাখলুকাত। আর এজন্যই মহান আল্লাহ তাআলা মুহসিন ব্যক্তির সম্পর্কে সূরা বাকারার 195 নং আয়াতে বলেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা ইহসান করো, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মুহসিন ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় শামিল হওয়ার ষষ্ঠ গুণাবলী, জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সুন্নাহ মোতাবেক সর্বোচ্চ প্রচেষ্টার নামই হচ্ছে জিহাদ। এ জিহাদ একজন ছাত্র তার পড়ালেখার মাধ্যমে, তার মেধা দিয়ে করতে পারে, একজন লেখক তার লেখনী শক্তি দিয়ে করতে পারে, একজন বক্তা সে তার বক্তব্য দিয়ে করতে পারে। আর এই জিহাদের সবচেয়ে ফজিলতপূর্ণ পর্যায় হচ্ছে দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে সংগ্রাম করা। আর এই সকল ব্যক্তিরা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসার ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 4 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলি। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই ছিল সেই ছয়টি গুণাবলী যাদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালোবাসেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই এই গুণাবলীগুলো নিজেদের মাঝে আয়ত্ত করতে পারি। আর এই ছয়টি বিশেষ গুণের অধিকারী হওয়ার বিভিন্ন পন্থা নিয়ে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। সো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।